ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উনার লেখা বই আছে, নিজামিয়া মাদ্রাসাতে পড়ানো হয়, সুনানে আবি দাউদ। এক মুহাদ্দিস, ইনি এক সামুদ্রিক সফরে বেরিয়েছেন বড় নৌকাতে চেপে, এটাকে আরবিতে বলা হয় সাফিনা। এই নৌকাগুলোকে যেখানে সেখানে লাগানো যাবে না, যতক্ষণ পর্যন্ত ওর নির্দিষ্ট জায়গায় না পৌঁছিবে, ছোটোখাটো মাপের একটা জেটি না থাকবে বা মাচান টাইপের না থাকবে, সেখানে ছাড়া অন্য জায়গায় এই বড় নৌকা লাগতে পারবে না। তো উনি এক ঐতিহাসিক লিখেছেন কথাটা যে উনি দাজলা নদীর উপর দিয়ে 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 চলে যাচ্ছেন, তাতে আরও অনেক যাত্রী আছে, নদীর এক কিনারা দিয়ে চলে যাচ্ছে। ইতিমধ্যেই হাসামিয়া সওতান মিনা আতেছেন, জাহাজের উপরে নৌকার উপরে বসে আছেন, কিনারায় ডাঙায় কোনো একজন লোক জোর করে হাঁচি দিল। হাঁচি দেওয়ার পরে লোকটা বলছে, আলহামদুলিল্লাহ, হাদিসে কি আছে, তোমাদের ভেতরে কেউ যদি তোমার এক মুসলমান ভাইকে হাঁচি দিতে শুনতে পাই এবং তারপরে কি করে, হামিদ আল্লাহ, সে লোকটা যদি বলে আলহামদুলিল্লাহ, আর এটা যদি তোমার কানে পৌঁছাই, তাহলে তোমার ওই মুসলমান ভাইকে তুমি পাল্টা দোয়া দাও। কি আমাকে কি দোয়া দিতে হবে? আমি বললাম আলহামদুলিল্লাহ, তখন জবাব আপনার কি দিতে হবে? ইয়ার হামকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করে। এবার যে হাঁচি দিল সে যদি আমার মুখের দোয়াটা হয়, আমি তাকে বললাম ইয়ার হামকাল্লাহ, তাহলে ওর দায়িত্বে পড়লো আরেকটা দোয়া, সেটা দোয়া কি, ইয়াহদি ইয়াহদি কাল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়ত দেয়, অফির হওয়ায় ইউসলেহ বা আলাকা, আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্যার তোমার যাবতীয় কার্যক্রমগুলোকে আল্লাহ তাআলা সংশোধন করে দেন, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়, তাহলে ওখান থেকে আবার দোয়া পাওয়া যাবে। ইমাম আবু দাউদ নৌকায় চড়ে যাচ্ছেন, শুনে নিলেন আওয়াজ ওই পারে, কে বলছে একটা লোক, আলহামদুলিল্লাহ, এবার জবাব দিতে হবে। এখান থেকে যদি উনি জবাব দেন, ও ভাই আপনার হাঁচির জবাব দিচ্ছি, ইয়ার হামকাল্লাহ, অনেক দূর হয়ে যাচ্ছে, তখন তিনি কি করলেন, এটাকে হাদিস বলে চালিয়ে দিয়েন না আপনারা, এটা রসুলুল্লাহর যুগের অনেক দিন পরের কথা, কিন্তু সূত্রগুলো সহি, এতে কোনো গলত ভেজাল নেই। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তার নিজের গ্রন্থের ভিতরে লিখে রেখেছেন, কাজে কেউ যদি ট্যাফও করে তাহলে এতটুকুই যথেষ্ট হবে যে হাফিজ ইবনে হাজার আসকালানি একজন মুহাদ্দিস মানুষ, তিনি ঘটনাটাকে লিখে রেখেছেন। ইনি কী করলেন, নৌকা থেকে তো নামা যাবে না, ফাক্তারা কারেবান, যেগুলো তাল গাছকে কুঁড়ে ছোটো ছোটো ডোঙ্গা তৈরি করা হয়, একখানা টিনকে মাথাকে মুড়িয়ে দিয়ে যেমন জেলেরা একটা মানুষ বসতে পারবে এইরকম ডোঙ্গাগুলোকে তৈরি করা হয়। তিনি সাথে সাথে একটা ডোঙ্গাওয়ালাকে বলছেন, ও ভাই ডোঙ্গাওয়ালা, তোমাকে একটা দিরহাম দিচ্ছি, তোমার ডোঙ্গাটা আমাকে ভাড়া দাও। লোকটা পানিতেই ছিল, এমনি করে ঠেলে ডোঙ্গাটাকে এসে বড় নৌকার কাছে লাগিয়ে দিল। ইমাম আবু দাউদ ওর উপরে চড়লেন, চড়ার পরে কিনারায় চলে গেলেন, আর যাওয়ার পরে এতটুকু পানিতে নেমে যাওয়ার পর ওই লোকের কাছে গিয়ে তারপরে বলছেন, ইয়া রাহমাকাল্লাহ, তোমার আমি মুখ থেকে শুনেছি আলহামদুলিল্লাহ, জবাব দিতে তোমার কাছে আসতে 3-4 মিনিট লেগে গেল, তবুও জবাব দিচ্ছি, ইয়া রাহমাকাল্লাহ, জবাব দিলেন। ও ব্যক্তি আবার জবাব দিল, দোয়াটা পেল, ডোঙায় চড়ে আবার বড় নৌকাতে চড়ে চলতে লাগলো। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি কাজ করলেন কেন? তো উনি শুধু এই কথাটা বললেন, লাল্লাহ কানা মুজাব লিদাওয়াতে, ওই লোকটার হাঁচির জবাব আমি যদি দিই তো পাল্টা যে দোয়াটা আমাকে দেবে। তো এই মানুষটা যদি কোনো নেককার লোক হয় আর তার দোয়াটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে, তাহলে আমি আমার নিজের জীবনকে শুধরাবার লোভে আমি মানুষটার দোয়া পাবো বলে
এক দিরহাম এই ডোঙা ভাড়া করে আমি তাকে সালামের জবাব দিয়ে আসলাম। রাতের বেলায় সব সওয়ারি শুয়ে আছে, আবার কিছুক্ষণ পর ঘুমন্ত মানুষের সামনে কেউ যেন এসে আওয়াজ দিয়ে বলছে, কি বলছে, ইন্না আবা দাউদ কাদ ইশতারাল জান্নাতা বিদিরহামিন, ও ঘুমন্ত লোকেরা তোমরা যতজন লোক এই নৌকাতে ঘুমিয়ে আসো তোমরা শুনে নাও জেনে নাও, আজকের দিনে তোমাদের চোখের সামনে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ একটি মাত্র দিরহাম দিনার দিরহাম খরচ করে আল্লাহর জান্নাতকে কিনে নিয়েছে। কি দোয়া দিল লোকটা, আর গায়ের থেকে আওয়াজ আসলো যে আল্লাহর জান্নাতকে সে এক দিরহামের বদলে কিনে নিয়েছে, আল্লাহ ওনার জন্য জান্নাত লিখে দিয়েছেন। আমি কেন তুললাম ইতিহাসের পাতা থেকে টেনে আনা এবং নির্ভরযোগ্য সূত্র থেকে আপনাকে শোনালাম কথাটা, শুধু এই উদ্দেশ্যেই শোনালাম যে আমাদের সালাফ যারা আমাদের বিগত দিনের আলেম বড় বড় গত হয়েছেন তারা তাদের ভেতরে রাসূলুল্লাহর সুন্নাতকে ভালোবাসার কি একটা স্পৃহা ছিল মনের ভেতরে, আর ভালোবাসার জজবাটা কত ছিল আপনাকে আন্দাজ করতে হবে। যেখানে না না তো না, যেখানে হ্যাঁ সেখানে হ্যাঁ আঁকড়ে ধরবো কেন।